ডেলি ফাইভ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ প্রশ্নে যেটি বলা রয়েছে, তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল 504 হলে সংখ্যাগুলি কী কী? কী বলেছে? তিনটি সংখ্যার গুণফল 504। আর কী বলেছে? সংখ্যাগুলো ক্রমিক সংখ্যা। এটি বের করতে হলে আমাদের যেটি করতে হবে, প্রথমে এই 504 সংখ্যাটিকে ভাঙবো। তাহলে দুই দিয়ে ভাঙলে দুই দুকুণে চার, পাঁচ দুকুণে দশ, দুই দুই দিয়ে ভাগ করলে দুই এককে দুই, দুই দুকুণে চার, ছয় দুই দিয়ে ভাগ করলে ছয় দুকুণে বারো, আর তিন তেষট্টি, তিন সাত লং তেষট্টি। এবার বন্ধুরা, আমরা চাইলে নয়টিও ভাঙতে পারতাম, কিন্তু দেখে নিন সাত ও নয় ডিফারেন্স মাঝখানে এক। যদি আমরা ওপরের তিনটি সংখ্যা যদি গুণ করে আট পেয়ে যাই, তাহলে ক্রমিক সংখ্যা পেয়ে যাব। তাহলে দেখে নিই, দুই গুণ দুই গুণ দুই, দুই দুগুণে চার, চার দুগুণে আট। তাহলে আমরা কী পেলাম? ক্রমিক সংখ্যা সাত, আট ও নয়। এই তিনটি সংখ্যার গুণ করে পাবো আমরা 504, আর এই সংখ্যাগুলি ক্রমিক সংখ্যা। তাহলে আমাদের যখনই বলা থাকবে তিনটি ক্রমিক সংখ্যার গুণফল, একটা ভ্যালু দেওয়া থাকবে, সেই ভ্যালুটিকে আমরা ভাঙবো, ভেঙে সেখানে যে ভ্যালুগুলো পাবো সেগুলো দিয়ে তিনটি ক্রমিক সংখ্যা তৈরি করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। চলুন বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন ও বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আমাদের চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।